আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য অনুশীলনী 3.2 এর 10 নং প্রশ্নের সমাধান করে দেখাবো, তারপরে 11, তারপর 12। এখন 10 নং প্রশ্নের সমাধান করে দেখাবো। সমাধান দেওয়া আছে, m প্লাস 1 বাই m ইকুয়াল a। এখানে দেওয়া আছে m প্লাস 1 বাই m ইকুয়াল a হলে m কিউব প্লাস 1 বাই m কিউবের মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে m প্লাস 1 বাই a সমান a, লিখলাম দেওয়া আছে m প্লাস 1 বাই m সমান a। m কিউব প্লাস 1 বাই m কিউব এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এখন লিখতে পারি প্রদত্ত রাশি, m কিউব প্লাস 1 বাই m কিউব। mটাকে a, 1 বাই m কে b ধরলে হয় m কিউব প্লাস 1 বাই m কিউব, a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব একটি সূত্র আছে এখানে, a কিউব প্লাস b কিউব সমান আমরা জানি a প্লাস b হোল কিউব। তাহলে আমাদের এটা হলো m, বিটা হলো 1 বাই m, m প্লাস 1 বাই m হোল কিউব মাইনাস 3 a, এটা হলো আমাদের m, বিটা হলো 1 বাই m 3 a b ইন্টু a প্লাস b, a প্লাস বিটা হলো m প্লাস 1 বাই m। সূত্রটা হলো a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস b। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে m প্লাস 1 বাই m সমান a, এখানে আমরা পেয়েছি m প্লাস 1 বাই m, তাহলে লেখা যায় যে m প্লাস 1 বাই m সমান a, এখানে কিউব দেওয়া আছে, কিউব মাইনাসের মাইনাস 3 এম এম কাটা ইন্টু m প্লাস 1 বাই m, m প্লাস 1 বাই m সমান a, a কিউব মাইনাস 3 ইন্টু a সমান 3a। এটাই আমার প্রদত্ত আনসার। 10 নং প্রশ্নের সমাধানটা আবার একটু বুঝিয়ে দেই। দেওয়া আছে m প্লাস 1 বাই m সমান a, m প্লাস 1 বাই m সমান a, a এখানে দেওয়া আছে, তাই লিখলাম দেওয়া আছে m প্লাস 1 বাই m সমান a। m কিউব প্লাস 1 বাই m কিউব এর মান নির্ণয় করতে বলেছে, তাই আমরা এখানে m কিউব প্লাস 1 বাই m কিউবের মান নির্ণয় করে আমাদের আনসারটা পেয়ে যাব। প্রদত্ত রাশি m কিউব প্লাস 1 বাই m কিউব, m কিউব এখানে লিখব, প্রদত্ত রাশি m কিউব প্লাস 1 বাই m কিউব। mটাকে যদি এই a ধরি, এখানে প্লাস আছে এই প্লাস, 1 বাই mটাকে যদি b ধরি এই b, এখানে কিউব আছে কিউব, a কিউব প্লাস b কিউব, এখানেও m কিউব প্লাস 1 বাই m কিউব, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব, এখানে লিখলাম m প্লাস 1 বাই m হোল কিউব, এখানে মাইনাস আছে মাইনাস, 3 আছে 3, এ দেওয়া আছে, এটা হলো আমাদের m, b, বিটা হলো আমাদের 1 বাই m ইন্টু দেওয়া আছে ইন্টু a প্লাস b, a প্লাস বিটা হলো, a প্লাস বিটা হলো m প্লাস 1 বাই m, m প্লাস 1 বাই m, m প্লাস 1 বাই m সমান দেওয়া ছিল a, দিলাম a, কিউব দেওয়া আছে কিউব মাইনাসের মাইনাস m m কাটা 3, 3 দি 1 কে গুণ করলে 3 একে 3 হয় এই 3, m প্লাস 1 বাই m সমান a, এখানে লিখতে পারি মান বসিয়ে, a কিউব মাইনাস 3 ইন্টু a ইকুয়াল 3a। এটাই আমার প্রদত্ত প্রশ্নের আনসার। প্রশ্ন নং 11, দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান p হলে x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান নির্ণয় করো। এখন 11 নং এর সমাধান করে দেখাবো। প্রথমে লিখবো দেওয়া আছে
एक्स माइनस वन बाई एक्स समान पी, एक्स माइनस वन बाई एक्स समान पी देवा से एक्स क्यूब माइनस वन बाई एक्स क्यूबर मान निर्णय करार कथा बोला हुए ताई एकुन लिखते पारी प्रदत्त राशि, प्रदत्त राशि सेम आगे प्रश्न मतोई समाधानटा सेम प्रदत्त राशि एक्स क्यूब माइनस वन बाई एक्स क्यूब सेम आगे मतोई एक्स के ए वन बाई एक्स के बी डरले होय क्यूब माइनस बी क्यूब, ए क्यूब माइनस बी क्यूब एक्स क्यूब माइनस वन बाई एक्स क्यूब समान ए माइनस माने एक्स माइनस वन बाई एक्स होल क्यूब प्लस थ्री ए एटा हलो आमादेर एक्स बीटा हलो वन बाई एक्स बी इंटू ए प्लस बी सरि ए माइनस बी एक्सटा के ए जी दरा है ताले ए क्यूब वन बाई एक्सटा के जी बी दरा है ताले वन बाई एक्स समान बी क्यूब ए क्यूब माइनस बी क्यूब समान ए माइनस बी होल क्यूब माने एक्स माइनस वन बाई एक्स होल क्यूब प्लस थ्री हमारे सूत्रे थ्री देव से सूत्रे थ्री एट हलो हमें एक्स बीटा हलो वन बाई एक्स इंटू एक्स माइनस वन बाई एक्स माने ए माइनस बी देवा आछे एक्स माइनस वन बाई एक्स समान पी एखाने आमादेर देवा प्रश्न समाधान एसेछे एक्स माइनस वन बाई एक्स एखन एक्स माइनस वन बाई एक्स समान जेहेतु एखाने पी देवा आछे एखानेओ पी देव किऊब देवा आछे किऊब प्लसेर प्लस थ्री थ्री एक्स एक्स काटा एक्स माइनस वन बाई एक्स इक्वल पी लिखते पड़ी मान बसिए समान पी क्यूब प्लस थ्री पी एटाई आमार प्रदत्त आंसर आपनादेर बुझा सुविधार्थे आबार समाधानटा देखाबो प्रश्ने দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান নির্ণয় করো সমাধান প্রথমেই লিখব আমরা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি কারণ প্রশ্নেই দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি হলে তারা চাইছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করতে প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এক্সটাকে এ ওয়ান বাই এক্সটাকে বি ধরলে সূত্রটা এভাবে হয় এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই এটাকে যদি আমরা এক্সটাকে যদি এ ধরি কিউব আছে কিউব এ কিউব মাইনাস আছে মাইনাস ওয়ান বাই এক্সকে যদি বি ধরি কিউব আছে এখানে বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব এখানে হয় এ কিউ এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব আমাদের এটা হলো এক্স বিটা হলো ওয়ান বাই এক্স এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এটা হলো আমাদের এক্স বিটা হলো আমাদের ওয়ান বাই এক্স এ বি এ মাইনাস বি এক্স এটা হলো আমাদের এ মাইনাসের মাইনাস বিটা হলো আমাদের ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এ মাইনাস বি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান দেওয়া ছিল পি দিলাম পি কিউবের কিউব প্লাসের প্লাস থ্রি থ্রি এক্স এক্স কাটা এখানে একটা ওয়ান অবশিষ্ট থাকে ওয়ান থ্রি একে থ্রি হয় থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি পাশে লিখতে পারি মান বসিয়ে পি কিউব প্লাস থ্রি পি আমার প্রদত্ত প্রশ্নের সমাধান ভারতে দেওয়া আছে যদি এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান ফোর আগের দুটো প্রশ্ন হচ্ছে একটু এটি
একটু ভিন্ন। সমাধান সেম আগেরটার মতোই লেখা যাবে, দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান। তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান ফোর। এখানে বামপক্ষে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব দেওয়া আছে, ডানপক্ষে দেওয়া আছে ফোর। একটু ভিন্ন, এখন লিখব বামপক্ষ এ কিউব, বামপক্ষ সমান এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবকে সমাধান করে আমাদের ডানপক্ষের ফোরের সমান করে দেখাতে হবে। আবার আগের সূত্রটাই আমরা ব্যবহার করব, এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, একে এ ওয়ান বাই একে বি ধরব। এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল এ মাইনাস বি, বিটা হলো আমাদের ওয়ান বাই এ, এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি, সূত্রে থ্রি, এটা হলো আমাদের এ, বিটা হলো ওয়ান বাই এ, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বিটা হলো আমাদের ওয়ান বাই এ। আমাদের প্রশ্নে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান। এখানে আমরা পেয়েছি এ মাইনাস ওয়ান বাই এ, এ মাইনাস ওয়ান বাই এ সমান এখানে বসাবো ওয়ান, এখানে কিউব দেওয়া আছে কিউব প্লাস থ্রি এ, এ কাটা এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান। এখানে লিখতে পারি মান বসিয়ে, মান বসিয়ে যেহেতু মানটা আমাদের উপরেই দেওয়া আছে, মান বসিয়ে ওয়ানের কিউব ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান ইকুয়েল থ্রি ইকুয়েল ফোর। এখানে একটি কাজ দেখেন, ওয়ান কিউব, ওয়ানের কিউব মানে ওয়ান কিউব মানে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, এক একে এক, এক একে এক, ওয়ানের কিউব ওয়ানই হয়, ওয়ান প্লাস থ্রি ইকুয়েল ফোর। আমাদের প্রশ্নে চেয়েছিল এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান ফোর প্রমাণ করার জন্য। আমাদের প্রশ্নের সমাধানে ফোর আমরা পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি এখন ডানপক্ষ, ডানপক্ষে ফোর ছিল, ফোর পেয়ে গেছি ডানপক্ষ, অতএব বামপক্ষ সমান ডানপক্ষ। দেখাও যে বলছে তাই লিখবো, দেখানো হলো, দেখানো হলো হলো। আপনাদের বোঝার সুবিধার্থে আবার প্রশ্নের সমাধানটা করে দেই, এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান। প্রশ্নে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান ফোর। দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান। আগের দুটো প্রশ্ন হচ্ছে এটা একটা, এটা একটু ভিন্ন ধরনের, এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান ফোর। এই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমাধান করে আমাদের ফোর বের করতে হবে, তাই এখানে লিখব বামপক্ষ এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সূত্র প্রয়োগ করে পাই এ মাইনাস বি হোল কিউব প্লাস এ মাইনাস বি মানে আমাদের ওয়ান বাই, এটা হলো আমাদের বি, এখানে তো এ দেওয়াই আছে, এ মাইনাস ওয়ান বাই এটা বি, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি, সূত্রের থ্রি, এটা হলো আমাদের এই এ, বিটা হলো ওয়ান বাই এ, থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি এটা হলো এ মাইনাস, সূত্রের মাইনাস, বিটা হলো ওয়ান বাই এ মাইনাস বি। আমাদের দেওয়া আছে এখানে এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান, তাই এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান, কিউব আছে কিউব প্লাসের প্লাস থ্রি থ্রি, সেম আগের মতোই তিন একে তিন, ওই তিনটেই এখানে লিখলাম এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান, ওয়ানের কিউব ওয়ান, তিন একে তিন, তিন যুগ এক সমান ফোর, চার সমান ডানপক্ষ।
অতএব বামপক্ষ সমান ডানপক্ষ, দেখানোর কথা বলছে তাই দেখানো হলো।